নোয়াখালী জেলার হাতিয়া এবং সুবর্ণচর উপজেলা ও কবিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। নির্বাচনকে ঘিরে প্রশাসন ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দুপুরে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম হাতিয়া থানার সামনে নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে ব্রিফিং করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুতির কথা জানান নোয়াখালী পুলিশ সুপার ও উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।